আপনার গুণগত মান বজায় রেখে ব্লক প্রস্তুত করে থাকে। আমরা যেমন লোড বেয়ারিং ব্লকের জন্য 15 MPa বা 2175 PSI ও নন লোড বেয়ারিং ব্লকের জন্য 8 MPa বা 1160 PSI ধরে ডিজাইন করে থাকি, যা ASTM C90 লোড বেয়ারিংয়ের জন্য এবং ASTM 129 নন লোড বেয়ারিং ব্লকের জন্য স্যাটিসফাই করে। আমরা আজকে আমাদের বাস্তবে ইয়ার্ড থেকে ব্লক নিয়ে ব্লক টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে অনেক ব্লক আছে, তো আমরা এখান থেকে যে কোনো ব্লক নিয়ে আমরা টেস্টের জন্য আমাদের নিজস্ব ল্যাবে পাঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ব্লক আমরা সিলেক্ট করলাম, এখন আমাদের টেস্টের জন্য ল্যাবে পাঠাবো। আপনারা দেখেন আমরা যে ব্লকগুলো স্টক ইয়ার্ড থেকে নিলাম সেগুলো এখন আমরা টেস্টের জন্য আমাদের ল্যাবে নিয়ে আসলাম। এখন স্যাম্পল 1 দেওয়া হবে টেস্টের জন্য। স্যাম্পল 3 এখন টেস্টের জন্য দেওয়া হলো। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে রিসিপ্টগুলো দেখাচ্ছি, যে স্যাম্পলগুলো আমরা টেস্ট করলাম। এই যে আপনারা দেখেন যে SP1 297.19 kN, SP2 347.63 kN, SP3 320.54 kN। আমরা স্যাম্পলের স্ট্রেংথগুলো কম্পিউটার ইনপুট দিয়েছি। স্যাম্পল 1 আপনারা দেখেন, স্যাম্পল 2, স্যাম্পল 3 অ্যাভারেজ এখানে স্ট্রেংথ দাঁড়াচ্ছে 18.71 MPa, যা 712.74 PSI। আমাদের ডিজাইন স্ট্রেংথ 15 MPa থেকেও যা 25% বেশি। আধুনিক প্রযুক্তি ও নির্মাণ কৌশল ব্যবহার করে সাশ্রয়ী, টেকসই, ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণ করাই আমাদের ECP-র একমাত্র লক্ষ্য। ধন্যবাদ সবাইকে। ইকো কংক্রিট প্রোডাক্টস, মহেন্দ্রনগর, লালমনিরহাট।